এটা তো এখনো কালো হয় না, এটা দেখতে খুব সুন্দর, একটা মাংস লাগতেছে ভুনা মাংসের মতো। একটু নাড়ে দিলাম আলামিন হোটেলের গরুর গোশ, কত করে? রান্না করেন কি পরিমাণ মাংস? হ্যাঁ, তিন মন, সকাল 11টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত। এই যে খাবার, এটা কি একজনই খাইতে পারবে? শুধু একজনই। এইটা গাজীপুরের সবচেয়ে পুরাতন হোটেলের কালাভুনা, মিট কোয়ালিটি দেখেন, আলহামদুলিল্লাহ মিট কোয়ালিটি কিন্তু ভালো। এইটার জন্য গাজীপুর আসা উচিত। সালাদ দেখাবেন অবশ্যই, যেহেতু আনলিমিটেড ডাল এবং ফ্রি ডাল, এই জন্য ডালে খুব একটা গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না। ওইরান বাইপাস বিশ্ব রোড গাজীপুর মহানগর গাজীপুর। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি ময়রান বাইপাস, ওই যে ওইখানে লেখা আছে ময়রান বাইপাস বিশ্ব রোড গাজীপুর মহানগর গাজীপুর আলামিন হোটেল। এখানে ঘরোয়া ও মনোরম পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়, কিন্তু ওনারা এইখানে একটা জিনিস ওইভাবে লেখে নাই, যেটা একটু নিচে লেখছে, ওই যে দেখেন মোহাম্মদ প্রোপাইটার মোহাম্মদ তামিম আহমেদের পাশে যেটা লেখা কালাভুনা, মেইনলি এই হোটেলটা কালাভুনার জন্য বিখ্যাত। আসেন আমরা ভেতরে যাই, কথা বলি এবং দেখি ওনাদের এখানে কালাভুনা এখন আছে কিনা। ভাইজান কেমন আছেন? এটাই আপনাদের কালাভুনা? কত করে? 300 টাকা প্যাকেজ। মানে এক প্যাকেজে কি কি থাকবে? ভর্তা, ভাজি, ভাত, ডাল, কালাভুনা, দই। তো কি ভর্তা আর কি ভাজি? আলু, আলু, আলু ভাজি, আলু করলা ভাজি, আলু করলা ভাজি, আলু ভর্তা, আলু ভর্তা আর সালাদ, দই, ডাল, দই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে চলেন আমরা ভেতরে যাই, দেখি কারেন্ট নাই মনে হয় না। কাকা আসসালামু আলাইকুম, আপনি কি হযরত আলী কাকা? উনি আছে, ওনার সাথে একটু কথা বলবো। কোথায়? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি এই এইখানকার? থ্যাংক ইউ। হযরত আলী কাকা কি আছে? ও কাকা আসসালামু আলাইকুম। সে আমরা ঢাকা থেকে চলে আসলাম আপনার হোটেলের কালাভুনা খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। আপনি কি করতেছেন? সালাদ কাটতেছেন। আচ্ছা কাকা, আপনার এই হোটেলটা কত বছর পুরানো? 2003 থেকে। তার মানে সবচেয়ে পুরানো হোটেল কি আপনারটা গাজীপুরের? এইটা গাজীপুরের ভিতরে এই এই কালাভুনার হোটেলের মধ্যে সবচেয়ে পুরাতন হোটেল হযরত কাকার এই আলামিন হোটেল। কাকা, এই এই হোটেলে আপনি যখন প্রথম শুরু করছেন 2003 সালে, তখন কত করে প্যাকেজ বিক্রি করছেন? 120 টাকার প্যাকেজ, এখন হয়েছে 300 টাকা। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ মাংস আপনি বিক্রি করেন, মানে রান্না করেন কি পরিমাণ মাংস? হ্যাঁ, তিন মন মাংস আপনার, মানে কতক্ষণে বিক্রি করেন? সকাল কটা থেকে রাত কটা? সকাল 11টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত। সন্ধ্যার পরে আপনার হোটেলে আসলে পাবে না, সন্ধ্যার পরে হোটেল বন্ধ। ওকে, আপনাদের আসতে হইলে 5টার মধ্যে আসতে হবে। আচ্ছা চলেন আমরা একটু দেখি ওনাদের কিচেনে যদি কোনো জায়গায় রান্না টান্না হয় আমরা একটু দেখতে পারি কিনা। আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি রান্না বান্না করেন? ও, জায়গা আপনার, দোকান আপনার, মালিক আপনার, ছেলে আপনার, মানে আলামিন আপনার ছেলের নাম, হযরত আলী কাকা আপনার হাজবেন্ড, আর আপনি আমাদের কাকি। তাহলে আমরা এই কাকির হাতের রান্না খাবো। কাকির নামটা আমরা একটু জানতে পারি? 2003 থেকে যায়। আপনার নামটা একটু জানতে পারি? নাম, আপনার নামটা জানতে পারি? নাম। আচ্ছা, আমরা আজকে খাবো রাবিয়া, রাবিয়া কাকির হাতের কালাভুনা, রাবিয়া কাকির হাতের কালাভুনা। রাবিয়া কাকি, এই যে কালাভুনাটা আপনি বানাচ্ছেন, এটা তো এখনো কালো হয় না, এটা দেখতে খুব সুন্দর, একটা মাংস লাগতেছে ভুনা মাংসের মতো, হ্যাঁ, বা কষা মাংসের মতন। এইটা কালো হইতে কতক্ষণ রাঁধতে হবে আপনার? হ্যাঁ, বেশি সময় লাগে না,
লাকড়ির চুলায় এই জন্য বেশি সময় লাগে না। এখানে কতটুকু মাংস আছে? বিশ কেজি। তাই এরকম সকাল থেকে কোয়ার্টার থেকে আপনি শুরু করেন? সকাল দশটার থেকে পাঁচটা পর্যন্ত শুরু করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। বিকাল পাঁচটা পর্যন্ত কি আপনি রান্না করেন না বিক্রি করেন? তাই? এবং এই আজকে যে পরিমাণ লোক, এই লোক কি সবসময় এরকম থাকে? আরো বেশি হয়। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু কি কিনে নিয়ে আসেন নাকি মাংস কিনেন? আচ্ছা, আপনার কি ছেলে বিয়ে দিছেন? এই আলামিন সাহেবরে বিয়ে দিছেন? আচ্ছা আচ্ছা, তিন। আপনার ছেলে মেয়ে কয়জন? সবাই পড়াশোনা করে? মেয়েরে মেয়েরে ছেলে মেয়েরে আরো লেখাপড়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। জি 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 জি। তাইলে আমরা কি এই এই হাড়ির খাবার তো আমরা খাইতে পারবো না, আমরা ওই হাড়ির খাবার খাবো, তাই না? কোনটায় বেশি স্বাদ পাবো? সামনের যেটা। ঠিক আছে, তাহলে আমরা বসলাম। কাকি চলেন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে বসি, বসে আমরা খাই। আমরা কাকার সাথেও কথা বলছি, কাকির সাথেও কথা বলছি। একটু নাড়ে দিলাম আলামিন হোটেলের গরুর গোশ, আলামিন হোটেলের কালাভুনা, বিখ্যাত কালাভুনা, 2003 সাল থেকে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জি, বলেন কাকা। এই যে দেখতেছেন যে প্যাকেজটা, জি, এখানে সালাদ থাকবে। সালাদ এটা? হ্যাঁ সালাদ। এটা হলো চিটাগোলা ভাজি, হলো ডিম। ডিম কি প্যাকেজে থাকবে? না, ডিম প্যাকেজে থাকবে না। আচ্ছা, প্যাকেজে ডিম? প্যাকেজে থাকবে শুধু চিটাগোলা ভাজি, আলুর ভর্তা, গোস, ভাত আনলিমিটেড, ডাউল, লাস্টে একটা দই আর সালাদ। আর সালাদ পানি থাকবে না? না, পানি থাকবে। ডিম আলাদা? ডিম আলাদা। এই জায়গায় টোটাল কয় টাকার খাবার? তাইলে 300 টাকা। 300 টাকার এই খাবারে ভাজি ভর্তা যতক্ষণ লাগে ততক্ষণই দিব। আচ্ছা, এই এই যে খাবার, এটা কি একজনই খাইতে পারবে? শুধু একজনই। এই খাবার দুজন খাইতে পারবে না? দুজন খাইতে পারবো না। কারো কারো কাছে যদি বাজেট কম থাকে, যে আমার কাছে বাজেটই আছে 400 টাকা, আমরা দুজন খাইতে চাই, কেমন? হ্যাঁ, পাইবো। ফুল এক প্লেট গোস পাইবো, ভাত পাইবো, ভর্তা ভাজি বেশি পাইবো, সালাদ বেশি পাইবো, ভাত যা তখন খাইতে পারে। আচ্ছা, একটু টাকা বেশি দেওয়া লাগবে? হ্যাঁ, মনে করেন এখানে 8 পিস গোস আছে, তখন 10 পিস গোস দিয়ে দিবো। আচ্ছা, 10 পিস গোস দিয়ে দিবো, দুজনের খাবার হবে 400। এ কাস্টমাইজ করা যায় আর কি। হ্যাঁ, কাস্টমাইজ করা যায়। সর্বনিম্ন খাইতে হইলে এখানে একজন মানুষের কয় টাকা লাগবে? 300 টাকা লাগবে। একজন মানুষের 300 টাকা লাগবে এখানে সর্বনিম্ন খাবার খাইতে হলে। তাইলে আমরা শুরু করি, আমাদের শুধু একটা দই পাবো আর এক্সট্রা আমরা ডিমটা পাই গেছে এখানে। এই যে যে কোষ্টা তোমাদেরকে দিছি, জি, যা আছে সবার বলাই কি একমাপে করতে। এখানে কয় পিস? এখানে 8 পিস গুজ দেওয়া আছে। এরপরে আর থোরা টোরা নাই? না, আর দিব না। যা দেওয়ার দিয়ে দিছেন একবারে। গুড, ভেরি গুড। আচ্ছা, 8 পিস মাংস, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, আনলিমিটেড ভর্তা, আনলিমিটেড ভাজি, এই সব কিছু আর সালাদ, সালাদটাও আনলিমিটেড। এই এরপর আবার একটা দই। এই টোটাল খাবার হচ্ছে গিয়ে 300 টাকা। আর পরিবেশটা একটু দেখেন, পরিবেশটা কিন্তু সুন্দর, দেখাও একটু। আলামিন হোটেলের কালাভুনা তো আছেই, পাশাপাশি আছে ডিম ভুনা, আলু ভর্তা, করলা ভাজি। আমরা আলু ভর্তা দিয়ে শুরু করি, আসেন। বিসমিল্লাহ। আলু ভর্তাটা খুব বেশি ঝাল না, তবে অনেক ফ্লেভারফুল, কারণ ধনিয়া পাতা আছে, শুকনা মরিচ আছে, কাঁচা পেঁয়াজ আছে, এবং খুব সামান্য পরিমাণে সরিষার তেল আছে। এটা স্টার্টার হিসাবে ভালো, মানে শুরু করলেন আর কি খাওয়াটা। এরপর একটু করলা ভাজি নেই। এখানে করলা ভাজির আলু দেখেন কীরকম চিকন করে, চিরি চিরি করে কাটা। হ্যাঁ, আলু এবং করলা দুইটা একসাথে করে কিন্তু ভাজি করা হয়েছে। এটা মজা, আলু ভর্তার চেয়ে এটা বেশি ভালো লাগছে। এমনিতেই করলা ভাজি আমার পছন্দ।
ডিম আছে, ডিম কি পুরাটা নিব না একটু ভেঙে নি, একটু ডিমের মশলা নি, ডিমটা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এর মধ্যে একটু হালকা মানে পেঁয়াজ বেশি, তো এই জন্য মিষ্টি মিষ্টি একটা ভাব আসছে, ভালোই লাগতেছে খাইতে। বাট এইগুলো আমাদের মেইন খাবার না, আমাদের আমরা যেই জন্য আসছি সেটা আছে এখানে, এই যে আট টুকরা গরুর গোশ, আমি দুই টুকরা নিলাম, সাথে একটু ঝোল নিলাম। এইটা গাজীপুরের সবচেয়ে পুরাতন হোটেলের কালাভুনা, মানে এই এই এলাকার, এই এলাকায় কয়েকটা হোটেল আছে, তো এই যে মিট কোয়ালিটি দেখেন, আলহামদুলিল্লাহ মিট কোয়ালিটি কিন্তু ভালো, ভালো না মিট কোয়ালিটি ভালো। ফার্স্ট ক্লাস, এইটা খুবই ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ, অথেন্টিক, এবং এটা কিন্তু ভাজা মাংস না, এটার মধ্যে যেমন আমরা অনেক জায়গায় এরকম হয় না যে কালাভুনা করে রান্না করতে করতে তেল পুরো বের হয়ে গেছে ভাজা মাংসের মতো হচ্ছে, ওই রকম না, এইটা কালাভুনা এবং ভাজা মাংসের মাঝামাঝি একটা জায়গায় আসছে, এই জন্য জিনিসটা খাইতে খুব ভালো লাগতেছে, এইটার জন্য গাজীপুর আসা উচিত। সালাদ নিব সাথে, সালাদে শসা আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, এবং আমার মনে হয় কিছুটা সরিষার তেলও ব্যবহার করছে। দেখি আমি কালাভুনা নিতে হবে তো আরও, কালাভুনাটা আহা, সালাদ দিয়ে খাবেন অবশ্যই, সালাদ দিয়ে খাইলে এটা বেশি ভালো লাগে, এই বিশেষ করে টমেটো সালাদটা যদি থাকে মাস্ট, এটা নিবেনই। আনলিমিটেড ডাল আছে যেহেতু, আমার মনে হয় একটু ডাল নেওয়া উচিত। যেহেতু আনলিমিটেড ডাল এবং ফ্রি ডাল, এই জন্য ডালে খুব একটা গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না, খাওয়ার পর বোঝা যাবে। হজরত কাকা, ও হজরত কাকা, এই জায়গায় যা যা আইটেম খাইছি তার মধ্যে অবশ্যই এক নম্বরে থাকবে কালাভুনা, দ্বিতীয় অবস্থানে করলা ভাজি, ডিম ভুনা, এরপরে আলু ভর্তা, কিন্তু এইটা চলে গেছে মাঠের বাইরে, মানে কি ফেল করছে, ফেল, হ্যাঁ এটা কোনো ডাল না, এটা আমার কাছে মনে হয়েছে আমি পানি মিলাই নিচ্ছি, ঠিক আছে, এইটা একটা মানে নেগেটিভ সাইড, এইটাই আমি কাকারে বলার জন্য কাকারে ডাকছিলাম, কাকা কাকা আসতেছে একটু বলে যাই, কাকা আলহামদুলিল্লাহ সব ভালো, কিন্তু আমি আপনার একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট হচ্ছে ডালটা, ঠিক আছে,
গাঢ় করার দরকার নাই, ডালটা মজা হয় নাই, ডালটা মজা করতে হবে। পাতলা ডালও মজা হয়, পাতলা ডাল খাওয়ান আপনি, কোনো সমস্যা নাই, একটু মজা। ডালের ডাল রান্নাটাও আজকে একটু মনে হয় ইয়া হয়েছে। একটু বাগার দিবেন, একটু হালকা জিরার বাগার দিবেন, একটু ভিতরে ধনিয়া পাতা কুচি দিবেন, ডালের টেস্ট অন্যরকম হয়ে যাবে। মানুষ কালাবুনাও খাবে, ডালও খাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে আমরা খাইলাম ওই যে রাবেয়া কাকির হাতের রান্না, আর হোটেলটা কিন্তু এই যে হযরত আলী কাকার। ঠিক আছে, আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।